নমস্কার। আজ আমি মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, চলুন দেখা যাক আমি কিভাবে মটরশুঁটিটা প্রসেস করে রাখি। এই জায়গায় 2 কেজি মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এবার আমি তৈরি করব। নিয়েছি আমি পরিমাণ মতো নুন, আর এই জায়গায় নিয়েছি 2 চামচ চিনি। একটা স্টিলের ডেক্সি বসিয়ে নিলাম, এতে আমি দিয়ে দেব 1/2 ডেক্সি জল। দেখুন কত সুন্দর জলটা ফুটছে, এতে আমি দিয়ে দিচ্ছি নুন। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন চিনি। এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এইবার আমি আঁচটা বাড়িয়ে দেব আর 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট হয়েছে, আমি এবার নামিয়ে দেব। একটা গামলায় আমি 1/2 গামলা জল নিয়েছি, এতে আমি খানিকটা আইস দিয়ে দিচ্ছি। একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি ঠান্ডা জলটা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মটরশুঁটি সবকটা জল গরম জল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এইবার আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে এই মটরশুঁটিগুলো ঠান্ডা জল থেকে নামিয়ে দিচ্ছি। ঠান্ডা জল থেকে আমি তুলে নিয়েছি। এইবার আমি একটা সাদা কাপড় পেতে নিয়েছি, এতে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। এই সাদা জল, সাদা কাপড়টা জলটা টেনে নেবে, পাতলা করে আমি মেলে দেব, জলটা শুকিয়ে নেব। এইরকম ভাবে আমি 10-15 মিনিট রেখে দেব। এইরকম ভাবে সারা বছর আপনি মটরশুঁটি প্রসেসিং করে রাখতে পারেন, আর যখন রান্না করবেন তখন অল্প অল্প করে নামিয়ে খেতে পারেন। এইবার আমি প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। আমি ভরে মুখগুলো আটকিয়ে দিচ্ছি। আমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেব, যখন রান্না করতে হবে তখন আমি নামিয়ে নেব। এরকম প্রসেসিং থাকবে 3-4 মাসে, কিচ্ছু হবে না। যখন রান্না করতে ইচ্ছা করবে নামিয়ে নামিয়ে রান্না করতে হবে।